Assalamualaikum, আমি মোহাম্মদ মাহবুব আলম আমি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট থেকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটি করেছি এবং বর্তমানে আমি আইটি ক্লায়েন্ট বিডিতে জুনিয়র লারাভেল ডেভেলপার হিসেবে কর্মরত আছি আমি ঠাকুরগাঁও পলিটেকনিক থেকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ডিপ্লোমা শেষের দিকে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের ইনস্টিটিউটে যায় এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য আমাদেরকে ইনভাইট করে সেখান থেকে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটকে আমার বেটার মনে হয় এবং আমি ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটকে সিলেক্ট করি যেহেতু আমি পলিটেকনিকে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সেক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টুকিটাকি আমার ধারণা ছিল আর ডিপ্লোমা কোর্সটি চলাকালীন সময়ে আমি ওয়েব ডিজাইন কোর্সটি কমপ্লিট করি এবং বিভিন্ন ধরনের প্রজেক্টও করি তখনই আমার মনে হয় যে এখন ওয়েব ডেভেলপমেন্ট শেখা দরকার কিন্তু করোনা মহামারীর কারণে পরবর্তী সময়ে আর কোর্সটি কমপ্লিট করা হয়নি পরবর্তীতে যখন আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় তখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় চলে আসে এবং আমাদেরকে বলা হয় কোন কোর্সের উপর আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাই তখন শিক্ষকদের পরামর্শ এবং বড় ভাইদের সাথে কথা বলে আমার মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি আমার করা দরকার তখন আমি ক্রিয়েটিভ আইডিতে চলে আসি এখানে আসার পর তাদের পরিবেশ এবং ল্যাবগুলো আমার অনেক ভালো লাগে যার কারণে আমি দেরি না করে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিতে ভর্তি হয়ে যাই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি করে আমি অনেক কিছু শিখতে পারছি যার মধ্যে পিএইচপি লারাভেল মাইএসকিউএল অনেক ভালোভাবে শিখতে পারছি বর্তমানে আমি আইটি ক্লায়েন্ট বিডিতে জুনিয়র লারাভেল ডেভেলপার হিসেবে কর্মরত আছি যেহেতু আমি ওখানে ইন্টার্ন হিসেবে জয়েন করি সেক্ষেত্রে আমাদের সিনিয়রদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে কোনো ধরনের প্রবলেমে পড়লে তারা ইনস্ট্যান্ট হেল্প করে যার ফলে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি যেহেতু আমি একজন লারাভেল ডেভেলপার আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই সেক্টরটিতে আরও দক্ষতা অর্জন করা এবং ভবিষ্যতে নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করা আজকে আমি যে পর্যায়ে আসতে পেরেছি তার পিছনে সবথেকে বড় অবদান আমার বাবা মা এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমি যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম